রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এলাকার দুর্গা মন্দিরের সংস্কার করে উদ্বোধন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অরূপ দাস, গৌরীশঙ্কর ভট্টাচার্য, সনদ বক্সি সহ এক ঝাঁক প্রাক্তন কাউন্সিলর। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নারু ভকত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার। দেখুন, এই ক্লাবের যে ব্যাপার আগে বলেছিল যে আমি একটা অ্যাম্বুলেন্স দেব, এটা আমি বলেছিলাম এর আগের দিন এখানে উদ্বোধন এসে। ইতিমধ্যে আমি আমার বিধায়ক কোটা 30 লক্ষ টাকা পেয়েছি, তার মধ্যে আমি একটা সবুজ সংঘ সবার আগে বলেছিল ওদের একটা অ্যাম্বুলেন্স দিয়েছি। আমার কঙ্কালেশ্বর কালীবাড়ির যে অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে গেছিল সেখানে আমরা একটা নিয়েছি, একটা স্বর্গরথ করেছি, আর বাদ বাকি 3 লক্ষ টাকা আমি 15 নম্বর ওয়ার্ডের কবরস্থান আছে সেখানে তাদের পায়খানা বাথরুম ছিল না, সেটা করার জন্য আমি দিয়েছি। ইতিমধ্যে আমাদের এইটা প্রায় হয়ে গেছে, পুজোর মধ্যে এগুলো আমরা বার করতে পারবো, অ্যাম্বুলেন্সগুলো সব কাজ হয়ে গেছে। দ্বিতীয় যে আমার আবার টাকা আসছে এবছরেরই টাকা, আমি তখনই আমি এখানে অ্যাম্বুলেন্স দিয়ে দেবো। আমি আমার এই ক্লাবের ছেলেদের বলবো, আমাদের আমাদের এমএলএ টাকা যে খরচ করছে, আমাদের আশিস বিশ্বাস, হ্যাঁ, এবং আমাদের অনির্বাণ আমাদের মাস্টার, তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করবে, যে কাগজপত্র লাগবে তোমরা দেবে, অ্যাম্বুলেন্স তোমরা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সব থেকে বড় কথা দেখুন, আজকের এই যে দুর্গাপুজোর মন্দিরটা আমি সেদিনও দেখে গেছি, একদম ভাঙাচোরা অবস্থায় ছিল, আজকে দেখে ভালোই লাগছে, কারণ পুজোর আগে এমন ভাবে একটা নতুন করে আবার সংস্কার করা হচ্ছে, এটা তো ভালোই ব্যাপার। কারণ পুজো এই দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আগেরবারও আমরা করোনার জন্য সেইভাবে পুজো করা যায় নাই, এবারও করোনার ব্যাপার রয়েছে, কিন্তু এবার কম থাকার জন্য আবার একটু পুজোটা ভালোভাবে সবাই করার চেষ্টা করছে। বর্তমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।